नमस्कार, आमी तापुस चक्रवर्ती। आज के जो विषयटी आपनादेर सामने तुले धरार चेष्टा करब, जे कल के किन्तु कैबिनेट मीटिंग छिलो नवान्ने, सेखाने शिक्षामंत्री सह खाद्यमंत्री ज्योतिप्रिय मल्लिक सह एवं बेश कयेकजन विशिष्ट विशिष्ट मंत्री तारा किन्तु छिलेन। एवं सेखाने आमरा जेटा देखेछि जे विभिन्न विषय निये किन्तु आलोचना होयेछे, एमनकि दुटो बड़ो बड़ो प्रोजेक्ट যেগুলো হতে চলেছে সেটাও কিন্তু মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। তো মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর সাথে যেখানে বিষয়টা নিয়ে আলোচনা করছে সেটা হলো ওই যে নেট এবং জয়েন্টের যে পরীক্ষার বিষয়ে যে ভাষাগুলো ব্যবহার হয়ে থাকে পরীক্ষায়, সেক্ষেত্রে হিন্দি এবং ইংরাজি এবং তার সঙ্গে কিন্তু গুজরাটি ভাষাটাও কিন্তু ব্যবহার হয়ে থাকে। তো সেক্ষেত্রে তিনি বললেন যে শিক্ষা দপ্তরের এবারে খোঁজ খবর নিয়ে দেখুক যে কেন আর অন্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজে এই পরীক্ষাগুলো হবে না, তাতে কিন্তু ছেলেরা উপকৃত হবে। এইটুকুনি কিন্তু খবর আমরা বেরিয়ে এসছে। অর্থাৎ শিক্ষক দিবসের আগে যে বেতন বৃদ্ধির একটা চূড়ান্ত সম্ভাবনা ছিল, সে বিষয়ে কিন্তু শেষ ক্যাবিনেট মিটিং হয়েছে। সেখানে সূত্র মারফত যেটুকু খবর উঠে এসেছে, আপাতত কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়নি। তো এই বিষয়টা কিন্তু খুব একটা মানে বেদনাদায়ক পার্শ্ব শিক্ষক সহ শেষ কেমিস্কে বা এরকম চুক্তিভিত্তিক কর্মীদের জন্য, কারণ এই কঠিন পরিস্থিতির মধ্যে। এবং আরেকটা খবর আপনাদের বলছি, খুব ভালো সোর্স থেকে আমরা বলছি যে নবান্নে যেখানে পার্শ্ব শিক্ষকদের একটা 3% ইনক্রিমেন্ট এবং গ্যাচুইটি 3 লক্ষ টাকা করার কথা ছিল, যে ফাইলটা গেল সেই ফাইলটা কিন্তু ফেরত এসেছিল। এবং খুব কয়েকদিন আগেই সেখান থেকে কয়েকটা তথ্য চাওয়া হয়েছিল, সেই তথ্য এক্সাক্টলি যে পিটি পার্শ্ব শিক্ষকের সংখ্যাটা এক্সাক্টলি কত, অর্থাৎ এসএসকেমএসকের একটা পার্ট কিন্তু তাতে যুক্ত হয়েছে, এই সংখ্যাটুকুই কিন্তু জানা হয়েছে নবান্নের তরফ থেকে। এছাড়া কিন্তু আর কোনো আপডেট নেই। কালকে এক আধিকারিকের সাথে কথা পরিস্থিতির মধ্যে এটুকুনি জানতে পারা গেছে যে তিনিও বলছেন যে এই মুহূর্তে বেতন মেটানোরই খুব সমস্যায় পড়েছেন রাজ্য সরকারের কর্মচারীদের কাছে। তাই সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে হয়তো এই মুহূর্তে শিক্ষক দিবসের আগে কোনো সম্ভাবনা আছে বলে তিনি মনে করছেন না। তবে সবচেয়ে ভালো যদি কিছু ঘোষণা হয় সবচেয়ে কিন্তু সেটা বেটার হবে। তো এখন প্রশ্ন হলো যে মুখ্যমন্ত্রী বারবার কালকেও বললেন যে জিএসটি থেকে বহু টাকা তিনি পাবেন, প্রায় 31,000 কোটি টাকা, এবং আগের তো 51,000 কোটি টাকা বকে আছে, কিন্তু একবারে টাকা দিচ্ছেন রাজ্য চালনা তার পক্ষে খুব অসম্ভব হয়ে পড়েছে। তা এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কালকে আমি একটি বিভিন্ন রকম মানে ফোন আলাপের মাধ্যমে বিভিন্ন শিক্ষক আমাকে ফোন করেছিলেন, বিশেষ করে বেশি ফোন করেছেন পার্শ্ব শিক্ষক। তারা কিন্তু চাইছে যে একদিকে যখন স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু একটা মুভমেন্টের মধ্যে আছে, এবং আরও অন্যান্য যারা দেখা গেল যে এবিবি যারা কর্মী তারাও কিন্তু থানা ঘেরাও একটা কর্মসূচি নিয়েছে, যে কোনোভাবে হোক একটা ছোটোখাটো কর্মসূচি নিয়ে একটা সরকারের দৃষ্টি আকর্ষণ করা এবং এটা মনে করে দেওয়া যে এটা সম্ভব, যে অসম্ভব ব্যাপার যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বৃদ্ধি বেতন বৃদ্ধির ব্যাপারটা না ভাবা হয়। কারণ হয়তো বলবেন যে অনেক রাজ্যে অনেক মানে এই রাজ্যে অনেক মানুষ অনেক সমস্যায়, শুধু পার্শ্ব শিক্ষকদের বিষয়টা কেন না, একটা বিষয় যে যেখানে মন্ত্রী এবং সরকার তরফ থেকে একটা কথা আসার পরে কিন্তু তার আশায় বুক বেঁধেছিল, এবং এই কঠিন সময়ে তাদের পক্ষে এই পয়সা নিয়ে একজন শিক্ষকতার মানোন্নয়নের যে জীবন সেটা কিন্তু চালানো সম্ভব নয়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুবই জরুরি যে কিছুটা অন্তত হলেও বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা হোক, মানে দরকার এবং ছিল, কারণ প্যাব যেহেতু হয়েছে এবং প্যাব মিনিটসে যেহেতু গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমএইচআরডিসি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, তারপরেও কিন্তু কোনো রকম কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেটা নিয়ে কিন্তু পার্শ্ব শিক্ষকদের মধ্যে চূড়ান্ত হতাশা। তো এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন শিক্ষক সংগঠনের সাথে কথা বলেছিলাম, সেক্ষেত্রে সরকার প্রতি সংগঠন বলছেন যে তারা পরিস্থিতি একটু ভালো হলে ভাবনা চিন্তা করবেন। ঐক্যমঞ্চের পক্ষ থেকে ভগবতবাবু বলছেন যে এই মুহূর্তে সেরকম তার কাছে কোনো সেরকম সঠিক কোনো আভাস বা তথ্য নেই, কিন্তু তারা আশাবাদী গভর্নমেন্ট কিছু হয়তো করবে, মধুমিতা দিয়ে কথা বলছেন। কিন্তু আমরা যে সূত্র মারফত বা বিভিন্ন তথ্য থেকে খুঁজে দেখতে পাচ্ছি যে শিক্ষক দিবসের আগে যে প্রথম যে লাস্ট ক্যাবিনেট সেটা কিন্তু হয়ে গেল কাল, এবং পরবর্তী ক্যাবিনেট আছে 10 তারিখে, সেপ্টেম্বরের 10 তারিখে ক্যাবিনেট হবে, এবং সেখানে আবার অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তাই এই পরিস্থিতির মধ্যে থেকে যে বিষয়টা বের করে আনতে হবে সেটা হচ্ছে যে কীভাবে
মুখ্যমন্ত্রী ছাড়াও আরো যারা মানে কি বলবো মুখ্যমন্ত্রীর কাছের এবং খুব ক্লোজ যারা মুখ্যমন্ত্রীকে প্রভাবিত করতে পারে তাদের কথার দ্বারা, সেরকম মানুষের সঙ্গে যোগাযোগ করে অন্তত যাতে শিক্ষক দিবসের আগে কিছুটা বেতন বৃদ্ধি করা যায় সেটুকু কিন্তু ভাবতে হবে, তা নাহলে খুবই সমস্যায়। আমরা এই তো খবরটি আপনাদের সামনে আনলাম যে ক্যাবিনেটে কিন্তু সেভাবে আলোচনা হয়নি, তবে একটি বিষয় যে পার্শ্ব শিক্ষকদের সংখ্যা কত সেটি নবান্ন থেকে জানতে চাওয়া হয়েছে, এইটুকুনি আপডেট। অতএব নেতৃত্বের কাছে অনুরোধ, আপনারা কিন্তু খুব পজিটিভলি ভাবুন এবং ঐক্যবদ্ধভাবে ভাবুন। মানুষ কালকে দেখছিলাম যারা ফোন করছে তারা খুবই কষ্টের মধ্যে আছে, কেউ একটা লোন নিয়ে হয়তো বাড়ি করেছে, তার হয়তো 7,000-8,000 টাকা কেটে নিচ্ছে, সংসার তাতে চলছে না, কারো ছেলে পড়াশুনো করছে তার কিন্তু সেই কলেজ বন্ধ হলে ফিস সেমিস্টার সেগুলো দিতে হচ্ছে, কিন্তু এই যে সমস্যা এই মধ্যে কিন্তু তারা পাচ্ছে না, কারণ তাদের প্রাইভেট টিউশন প্রায় বন্ধ, অন্যান্য সোর্স অফ ইনকাম প্রায় বন্ধ হয়ে গেছে। তাই এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব জোরদারভাবে অন্তত সেই মিনিস্টারদের কাছে পৌঁছানো বা সেই ব্যক্তিদের কাছে পৌঁছানো দরকার যারা এটা উপলব্ধি করে অন্তত মুখ্যমন্ত্রীকে বোঝাতে পারবেন যে এদের বিষয়ে কিছুটা করা হোক। সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপ্রোচ অনেক হয়ে গেছে কিন্তু তিনি এ বিষয়ে আপাতত কোনো কিছুই করছেন না বলে এরকমই খবর। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেটের জন্য দেখতে থাকুন ট্রুথ নিউজ।